হাই ভিউয়ার্স, ন্যাচারাল আইডিয়া থেকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভিডিও দেখতে থাকুন আর জানতে থাকুন। যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আপলোডের সাথে সাথেই আপনি পেয়ে যাবেন ভিডিও। ত্রিফলা কী? আমরা অনেকেই এই ত্রিফলা শব্দটি শুনেছি বা পরিচিত, কিন্তু আমরা জানি না ত্রিফলা জিনিসটা কী। আমরা হয়তো অনেকেই আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলা সেবন করেছি। আয়ুর্বেদ শাস্ত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে এই ত্রিফলার গুরুত্ব অপরিসীম। এতদিন ত্রিফলা কিনে খেয়েছেন, এখন নিজে তৈরি করে খান। তাহলে ত্রিফলাটা কী? ত্রিফলা হলো তিন ফলের সমাহার, অর্থাৎ তিনটি ফলকে একত্রে ত্রিফলা বলা হয়। ফলগুলি কী? ফলগুলি হলো হর্তকী, আমলকি, বহেরা। আমলকি, হর্তকী, বহেরাকে একত্রে ত্রিফলা বলা হয়। ত্রিফলা হলো অ্যান্টিঅক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস। ইহা একাধিক উচ্চ গুণ ক্ষমতা সম্পন্ন একটি ভেষজ ঔষধি। আয়ুর্বেদ চিকিৎসায় যুগ যুগ ধরে এর ব্যবহার হয়ে আসছে। শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে ত্রিফলার বিকল্প নাই। তাহলে কী কী কাজ করবে ত্রিফলা? ইহা হজম শক্তি বাড়ায়, মেদ কমায়, দৃষ্টিশক্তি বাড়ায়, কুষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত চাপ নিয়ন্ত্রণ রাখে, ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, হাড় ও গিটের ব্যথা দূর করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে, স্ট্রেস কমায়, দাঁত ও মাড়ি সমস্যা দূর করে, ক্যান্সার প্রতিরোধ করে, শরীরের দুর্বলতা দূর করে শরীরকে সুস্থ সবল করে তোলে, ত্বকের সুস্থতা বজায় রাখে, চুলের সুস্বাস্থ্য বজায় রাখে। তাহলে ত্রিফলা তৈরির নিয়মটা কী? কী পরিমাণ মিশাতে হবে তিনটি উপাদান? হর্তকী, বহেরা, আমলকি 1:2:4 এইভাবে মিশাতে হবে। প্রত্যেকটি উপাদানকে পাউডার করে নেবেন। অর্থাৎ যদি আপনি হর্তকির পাউডার 1 গ্রাম নেন, তাহলে বহেরার পাউডার নেবেন 2 গ্রাম এবং আমলকির পাউডার নেবেন 4 গ্রাম। যদি চা চামচে নেন, তাহলে হর্তকি পাউডার 1 চা চামচ নিলে বহেরার পাউডার নেবেন 2 চা চামচ এবং আমলকির পাউডার নেবেন 4 চা চামচ। এইভাবে মিশিয়ে প্রতিদিন 2 বার খেতে পারেন। 1 গ্লাস পানিতে 1 থেকে 2 চা চামচ পাউডার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমানোর আগে নিয়মিত সেবন করে দেখুন স্বাস্থ্যের কী পরিবর্তন হয়। যারা চোখে কম বা ঝাপসা দেখেন, তারা প্রতিদিন খাবেন, নিয়ম করে খাবেন এবং রাত্রিবেলা 1 গ্লাস গরম পানিতে 1 থেকে 2 চা চামচ ত্রিফলা ভিজিয়ে রাখবেন। সকালে ভালো করে ফিল্টার করে এই পানি দিয়ে চোখ ধুবেন, তাহলে ভালো উপকার পাওয়া যাবে। আপনি জানলে অবাক হবেন যে ত্রিফলা চুল পাকা রোধ করে এবং চুল পড়া বন্ধ করে। ত্রিফলা হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উৎস, যা দূষণের কারণে হওয়া চুলের
ক্ষতি কমাতে সাহায্য করে। ত্রিফলায় থাকা আমলকি চুল পাকা কমাতে বিশেষভাবে সাহায্য করে এবং বহেরা চুল পড়া কমাতে ও চুলের গোড়া শক্ত মজবুত করতে খুবই সহায়তা করে। ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন আমার তো ব্লাইন্ডার নেই, তাহলে আমি পাউডার করব কি দিয়ে? কোনো সমস্যা নাই, রাত্রিবেলা ঘুমাবার পূর্বে একটি মাঝারি ধরনের হর্তকি এবং একটি বড় সাইজের বহেরা যদি ছোটো হয় তাহলে দুটো নেবেন। চার পাঁচটি শুকনো আমলকি পাটাশিলে তেঁতলিয়ে অথবা ওটাকে ফাটিয়ে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা সেই পানিটুকু ফিল্টার করে খেয়ে নিন, তাহলেই হবে। নিয়ম করে খাবেন, অনেক রোগ থেকে মুক্ত থাকবেন, আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে, শরীরের দুর্বলতা কেটে যাবে এবং যৌন রোগ আপনার ধারে কাছেও গেসতে পারবে না। ভিউয়ার্স, আয়ুর্বেদ মতানুযায়ী ত্রিফলার সেরা ফলাফল পাওয়ার জন্য এই সকল পাউডার ঘি এবং মধুর সাথে সেবন করা উচিত, তাহলে আপনি সেরা ফলটি পাবেন। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন।